আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো দাগনভূঞা থেকে সোমোহনী পর্যন্ত পুরা রাস্তার ভিডিও, মানে ফেনী নোয়াখালী যে একটা হাইওয়ে হইতেছে ফোর লেনের ওই রাস্তা, এটার ভিডিও দেখাবো দাগনভূঞা থেকে সোমোহনী পর্যন্ত। তো দাগনভূঞা থেকে সোমোহনী পর্যন্ত রাস্তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেও আছে, আরও চার থেকে পাঁচ মাস আগের। তো আবার নতুন করে দিতেছি আপনারা দেখার জন্য বা বোঝার জন্য কাজ কতটুকু অগ্রসর হয়েছে বা আগের থেকে কতটুকু পরিবর্তন হয়েছে। তো আমি এখন আছি দাগনভূঞা বাজারে, আর আমি আজকে যাইতেছি সুগন্ধা দ্রুতযান গাড়ি করে, বাসের করে। তো গাড়ি এখন দাগনভূঞা জিরো পয়েন্টে আছে, আপনারা তো দেখতেছেন, মানে যারা দাগনভূঞার লোক আছেন ওনারা তো চিনতেছেন বা বুঝতেছেন। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে দাগনভূঞা থেকে সিধা সোমোহনী পর্যন্ত, মানে হাইওয়ের কাজ কতটুকু অগ্রসর হয়েছে, আগের থেকে কতটুকু পরিবর্তন হয়েছে ওটা দেখানোর জন্য। আর মানে একটু কাটবো না, মোটামুটি পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, বা যেনারা দেখার ইচ্ছা বা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন ভাই নতুন করে ভিডিও দেন, তো ওনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি, মানে পুরো এক ভিডিওতে পুরোটা আমি করতেছি। তো ইনশাল্লাহ আপনারা দেখেন, গাড়িটা মোটামুটি ছেড়ে দিছে, এখন আমরা ডাক বাংলা পার হয়ে সামনের দিকে যাইতেছি। সামনে হাতের ডাইনে ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজে যাওয়ার রাস্তা পড়বে, আর হাতের ডানে কিন্তু বড় একটা দিঘি, এটা হচ্ছে কলেজের দিঘি, এর পরবর্তীতে দিঘির শেষ হয়ে হাতের ডান দিকে কিন্তু পুরসভা, দাগনভূঞা পুরসভার কার্যালয়। এই তো আমরা পুরসভার কার্যালয়ের রোডটা পার হয়ে যাইতেছি। আগের ভিডিওতে কিন্তু এখন পাকা দেখতেছেন, এটা কিন্তু পাকা ছিল না, এখন পাকা হয়ে গেছে, আপনারা তো দেখতেছেন এটা পাকা ছিল না, এখন এটা পাকা করে ফেলছে এবং মধ্যখান দিয়ে ডিভাইডার দেওয়ার জন্য ওই রাস্তাটা পাকা রাখছে, আর অনেকগুলো জায়গায় ডিভাইডার হয়ে গেছে, ওইটাও আপনাদেরকে দেখাবো। সামনে একটা বাজার আসবে, ওই বাজারের নাম হচ্ছে কুলাতুলি বাজার, এটাই তো সামনে আসবে। আর কুলাতুলি বাজারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, মানে আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে কুলাতুলি বাজারের ভিডিওটা বা কুলাতুলি বাজার দেখতে কীরকম, তো আপনারা দেখে আসতে পারেন। এই তো এটা হচ্ছে কুলাতুলি বাজার।
সামনে এখান দিয়ে আগে ফলের কাজ চলছিল, মানে এটা ছোট ফল বা কালভার্ট, এটা দিয়ে আগে কিন্তু পার্শ্ব রাস্তা দিয়ে যাতায়াত করতে, এখন কিন্তু এটা কাজ হয়ে গেছে, এখন সরাসরি এটার উপর দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করতেছে। আপনারা আগের ভিডিওতে দেখলে বুঝবেন, বা এখনটাতে তো আমরা উপর দিয়ে যেতেছি, আগের ভিডিওতে আমরা সাইড দিয়ে রোডে দিয়ে গেছিলাম আর কি। এই তো এদিকে ডিভাইডারের কাজও হয়ে গেছে মোটামুটি অনেকখানি, সামনে আসতেছে আপনারা দেখেন অনেকগুলো কাজ চলতেছে, এখন আবার অনেকগুলো হয়ে গেছে কাজ, আপনারা তো দেখতেছেন। এই তো সামনে যে সেতুটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আগের ভিডিওতে আমরা পার্শ্ব রাস্তা দিয়ে গেছিলাম, এখন কিন্তু এটা হয়ে গেছে, আমরা এখন এটার উপর দিয়ে যাইতেছি, এটা হচ্ছে শেবরাট বাজারের উঠার আগ দিয়ে, আপনারা দেখতেছেন। আর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব শেবরাট বাজার। আর শেবরাট বাজার এটা হচ্ছে যে সেনবাগ থানার মধ্যে নোয়াখালী জেলার মধ্যে। এই তো আমরা চলে এসেছি শেবরহাট বাজার, এটা হচ্ছে যে শেবরহাট বাজার। আর শেবরহাট বাজারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, দুইটা ভিডিওই আছে, একটা হচ্ছে পুরো শেবরহাট বাজার নিয়ে, আর একটা হচ্ছে তুলাতুলি থেকে শেবরহাট গিয়ে বাজার করলাম, এরকম একটা ভিডিও আছে। তো আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে বা শেবরহাট বাজার কীরকম, তাহলে আপনারা দেখতে পারেন, আমার ভিতরে ভিডিও আছে চ্যানেলের, আর এটার পুরো নাম হচ্ছে শেবরহাট বাজার।
এই যে সামনে হাতের বামে যে দেখা যাচ্ছে দোকানপাট বা এখানে জায়গাটার নাম হচ্ছে ভূঁইয়া দিঘি। এখানে একটা দিঘি আছে, ওই দিঘির নাম অনুসারে এই জায়গার নাম ভূঁইয়া দিঘি বলে অনেকেই। আসলে আগের থেকে রাস্তার কতটুকু পরিবর্তন হয়েছে, ফোর লেনের কাজ আপনারা তো বুঝতেছেন, মানে যারা আমার আগের ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন। আর আমি নিজ থেকে উপলব্ধি করতেছি আসলে অনেকগুলো কাজ আগায় গেছে, বিশেষ করে ছোটো ছোটো ফোল কালভার্ট ব্রিজগুলো হয়ে গেছে। এর পরবর্তীতে জায়গা মোটামুটি সবগুলো একবার করে ভরাট করে ফেলছে, মোটামুটি অনেক কাজ আগায় গেছে আপনারা তো বুঝতে। এই তো আমরা কিছুক্ষণের মধ্যে সামনে একটা বাজার আসবে, ওই বাজারের নাম হচ্ছে যে শ্যানবাগ রাস্তার মাথা, মানে শ্যানবাগ বাজারে যাওয়ার যে মেন রাস্তাটা ওইটাকে রাস্তার মাথা বলে। ওইটা একটা ছোটোখাটো বাজার, ওইটা আসবে। এই তো আমরা চলে এসেছি শ্যানবাগ রাস্তার মাথা। আপনারা দেখেন বা জেনারা এদিকের লোক আছেন অবশ্যই তো চিনতে পারতেছেন এটা হচ্ছে শ্যানবাগ রাস্তার মাথা। আর শ্যানবাগের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনাদের যদি দেখার ইচ্ছে থাকে তাহলে দেখে আসতে পারেন। আর শ্যানবাগ বাজার থেকে শ্যানবাগ রাস্তার মাথা পর্যন্ত কিন্তু পুরো রাস্তার ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপনারা দেখে আসতে পারেন। এই রাস্তার মাথার ভিডিও আমার চ্যানেলে আছে আর এটার নাম হচ্ছে রাস্তার মাথা। এই তো সামনে যে বাজারটা আসবে ওই বাজারের নাম হচ্ছে সমীর মুন্সির হাট।
আপনারা দেখেন ওই তো আমরা চলে এসেছি মোটামুটি এই বাজারটার নাম হচ্ছে সমীর মুন্সির হাট। সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এই বাজারের নাম হচ্ছে জমিদার হাট। এটার নাম হচ্ছে জমিদার হাট। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে যারা এদিকে আছেন এই বাজারের নাম জমিদার হাট।
আর এ বাজারের নাম হচ্ছে সেতুবাঙ্গা, সেতুবাঙ্গা বলে আর কি এটার নাম। এই তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসব সমোহনী বাজার। আপনারা দেখতেছেন এটা হচ্ছে সমোহনী বাজার, আর এদিকে যে বাজারটা এটাকে পূর্ব বাজার বলে, মানে সমোহনী পূর্ব বাজার। তো আমরা একদম বাস স্টপেজ যেখানে যায় বাস থামে আমরা ওইখান পর্যন্ত যাব আর আপনাদেরকে পুরাটাই দেখাবো। আর আজকের ভিডিও আমরা এখানে শেষ করব, মানে বাসটা যেখানে থামবে ওইটাতেই শেষ করব। আর আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর কোনো কিছু যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন। আর সমোহনী থেকে সোনাপুর পর্যন্ত আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ, কয়েকদিন পরে আসবে, আমি চেষ্টা করব বানানোর জন্য। মানে হাফেরি নোয়াখালী হাইওয়ে কতটুকু কাজ অগ্রসর হয়েছে আগের তুলনায়, তো এটা দিব ইনশাল্লাহ, অপেক্ষা করেন। আর আজকে পর্যন্তই, মানে দাগনবুঁইয়া থেকে চমনি পর্যন্ত পুরো রাস্তার ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম আর কি। আর সমোহনী বাজার থেকে সমোহনী চৌরাস্তা পর্যন্ত কিন্তু আমার আগের একটা ভিডিও আছে, যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে আপনারা দেখে নেবেন। আর নতুন করে ইনশাল্লাহ আমি দেবো, আরও কয়েকদিন সময় লাগবে কারণ বর্তমানে আমি একটু অসুস্থ আছি, ইনশাল্লাহ সুস্থ হলে আমি দেবো। আর মাইজদি সুপার মার্কেটের ভিডিও চাইছেন অনেকেই,
তো ইনশাল্লাহ আমি দেবো নোয়াখালী সুপার মার্কেট যেটা, তো ওইটার ভিডিও আমি দেবো। আপনারা একটু অপেক্ষা করেন, দূর্য তো অনেক দূরছেন, আর একটু ধরেন ইনশাল্লাহ আমি দেবো। আর সোমনি বাজারের কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, এটা বেশি আগে করি নাই, দু তিন মাস তিন মাস হবে। তো আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে সোমনি বাজারটা, তো ওই বাজারটা আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে অলরেডি আছে ওই ভিডিওটা। আর আমার চ্যানেলের মূল উদ্দেশ্য তো হচ্ছে আপনাদের ফেনী, নোয়াখালী বা লক্ষ্মীপুর ফুরের সবগুলা মানে জেলার যতরকম হাট বাজার বা গ্রামগঞ্জ রাস্তাঘাট আছে ইত্যাদি সব কিছু আপনাদেরকে দেখানো হচ্ছে আমার উদ্দেশ্য। আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্যই আমার ভিডিওগুলো করা, কারণ প্রবাসী ভাইরা অনেক বছর ধরে দেশে থাকেন না, বা অনেক সময় দুই তিন বছর চার বছর পরে একবার দেশে আসেন, বা বর্তমান পরিস্থিতি কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে ওইটা আপনারা দেখতে পারেন না বা বুঝতে পারেন না। তো ওগুলো উদ্দেশ্য হচ্ছে মানে ওইটার প্রেক্ষিতে আমি ভিডিওগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন, বা নিজ এলাকা বা নিজের এলাকার আশেপাশে বা নিজ শহরটা দেখলে অনেকের কাছে ভালো লাগবে, এই উদ্দেশ্যে মূলত করা। তো ঠিক আছে, ভিডিও আজ শেষ করব, ওই কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আজ চ্যানেলের নাম হচ্ছে ফেনী নোয়াখালী, আপনারা ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখছো দা, বলছি একবার বলি আছে, স্টেশন।